শুভ সকাল দশক দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ দশক ইউসের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার সেই সুশানমগুলো করে থাকে এবংগুলোর পর্যালোচনা করে থাকি না করে চলেছি মূল আয়োজনে আয়োজন শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর দেশ রূপান্তরের দিকে সংবাদ সংগ্রাম করেছে সেটি আপনাদেরকে জানাবো একটি ছবি দিয়ে শুরু করছে দেশ রূপান্তর আজকে বন্যা পরিস্থিতির খবর আমরা দেখছি ছবিটি দেখেই বোঝা যাচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঝুনকার চর এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হচ্ছে শিশুদের যুগের নিচেই যে থেকে একেবারে বড় করে ছাপানো হয়েছে চাপে সরকার সুযোগে বিএনপি শিক্ষাঙ্গন অর্থনীতিতে সংকট সরকার যে নানামুখী চাপে আছে তা সামাল দিতে পারবে না বলে মনে করছেন বিরোধী নেতারা চাপ বাড়াতে প্রতি মাসে বড় সমাবেশের পরিকল্পনা বিএনপির দর্শক আমরা দেখছিলাম যে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন আন্দোলন ও শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে কিন্তু পুরো দেশে একটি এক ধরনের চাপ রয়েছে সেটি রাজনীতির প্রতি সেটি আমরা দেখছিলাম যে তারা কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায়ের ব্যাপারে অনড় রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন যে যতক্ষণ পর্যন্ত না শিক্ষক এবং কর্মকর্তাদের যে দাবি রয়েছে সেই দাবি না মানা হবে প্রত্যেক স্কিম বাতিল করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন তারা সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং একই সাথে ছাত্রদের যে আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সেই কোটা বিরোধী আন্দোলন কিন্তু ছাত্ররাও তৎপর রয়েছেন এবং এর ফলেই কিন্তু যারা সরকার দলীয় অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা কিন্তু একটু চাপে রয়েছে বলে অনেকেই মনে করছেন অন্যদিকে সুবিধা নিচ্ছেন বিরোধী দল যারা রয়েছে বিএনপি সেই বিএনপি আমরা নীতি দেখছিলাম যে নানামুখী চাপে কিন্তু সরকার রয়েছে অর্থনীতি সহ নানা কিছু চাপ ফলে এই চাপ মোকাবেলা করবার জন্য কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা দেখেছি এবং এই চাপের পাশাপাশি আবার নতুন করে এই যে চাপ সৃষ্টি হয়েছে ফলে সেটি কিন্তু দলের জন্য একটি ভাবনার কারণ হয়েছে ক্ষমতাসীনদের জন্য এর পাশে আমরা দেখছিলাম কোটা আন্দোলন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সাভার অবরোধ কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়তে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা দেখেছিলাম যে এই কোটা আন্দোলনের অন্যতম যে নেতা সার্জিস আলম সেই সার্জিস আলমকে কিন্তু অমরই কিছু হল থেকে বের করে দেওয়ার একটি কথা শোনা গিয়েছিল ফলে এই যারা কোটা নিয়ে আন্দোলন করছে সেই তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে আবার হলের মধ্যে রাখা হয় এবং তাদের যে আন্দোলন চলমান সেই আন্দোলন কিন্তু তারা অব্যাহত রাখবার কথা জানিয়েছেন অর্থাৎ এই যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখেছিলাম হাইকোর্ট থেকে কিন্তু জানানো হয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু বলেছিলেন যে আসলে রাস্তার আন্দোলন দিয়ে হাইকোর্টের রায় সিদ্ধান্ত করা যাবে না তবে এর পর থেকে কিন্তু আরও বেশি পরিস্থিতি খোলাটে হচ্ছে আমরা দেখি ছাত্ররা কিন্তু এখনও পর্যন্ত অনর রয়েছেন এর পাশাপাশি বাংলাদেশের অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা ওই দেখিনি গত কয়েকদিন আগেও দেখা গিয়েছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছে গতকাল কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সবাজার যে রোড রয়েছে চট্টগ্রাম রোড সেটিকে বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঢাকা হিচা মহাসড়ক যেটি রয়েছে সেই ঢাকা হিচা মহাসড়ক বন্ধ করে দিয়েও কিন্তু আন্দোলন চালিয়ে যায় এই সাধারণ শিক্ষার্থীরা কোটা আদালের দাবিতে সেই সংক্রান্ত সংবাদেই দেখা যায় দর্শক এরপরেই রয়েছে পদ্মা সেতুর জন্য বাংলাদেশে বিশ্বের সম্মান পেয়েছে সুধি সমাবেশে প্রধানমন্ত্রী দর্শক আমরা দেখেছিলাম যে গতকালকে যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে সেটি হচ্ছে একেবারে পদ্মা সেতুর একেবারে সমাপনী আমরা দেখেছিলাম যে যখন কাজ বেশিরভাগ সম্পন্ন হয়ে গিয়েছিল তখন কিন্তু পদ্মা সেতু খুলে দেওয়া হয়েছিল বছর ধরে ফলে বিপুল পরিমাণ অর্থ কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের গভর্নমেন্টের কাছে জমা হয়েছে সেখান থেকে আয়ের যেই টাকা সেটি নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী কথা বলেছেন পাশাপাশি একটি বিষয় বলেছেন সেটি হচ্ছে যে পুরো বিশ্বের বুকে এখন বাংলাদেশ মাথা উঁচু করে গর্বের সাথে সমীহ করে কিন্তু বাংলাদেশকে এখন কিন্তু কথা বলতে হয় যারা এই কথা বলতে চান যারা বাংলাদেশকে আগে ছোটো করে হেও করে দেখতেন তারা কিন্তু এখন বাংলাদেশকে সম্মান দিয়ে কথা বলে এই পদ্মা সেতুর কারণে কারণ যারা মনে করতেন প্রধানমন্ত্রী কিন্তু গতকাল স্পষ্ট করে বলেছেন যারা মনে করতেন যে আসলে তাদের ছাড়া বাংলাদেশ অচল তারা কিন্তু এখন বাংলাদেশকে সম্মান দিয়ে কথা বলে কারণ বাংলাদেশ জানিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে যে আসলে বাংলাদেশ চাইলেই সব কিছু করতে পারে সেটি প্রধানমন্ত্রী করে কিন্তু বলেছেন নিচের দিকে আমরা দেখছি খেলতে গেলেন দাবারু জিয়া ইতিমধ্যে ক্রিয়াঙ্গনে একটি শোকের মাতম পড়ে গিয়েছে আমরা দেখেছি যে দাবা অঙ্গনের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর যার পরিচয় পরিচিতি এবং যার উঠে আসা সবকিছুই এই দাবাকে ঘিরেই সেই দাবা খেলতে খেলতে একেবারে অচিরে চলে গেলেন একেবারেই না ফেরার দেশে চলে গেলেন এই দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান গতকালকে যেই রাউন্ড চলছিল জাতীয় দাবার সেই খেলা অবস্থায় কিন্তু তিনি বৃৎক্রিয়াজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় বলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক প্রায় বিশ মিনিট ধরে চেষ্টা চালানোর পরে ব্যর্থ হয়ে তাকে মৃত ঘোষণা করেন এর পাশে একটি আন্তর্জাতিক সংবাদ দেখছি যুক্তরাজ্যকে রাজ্যকে আলো দেখাবেন স্টামার দশক টানা 14 বছর পর রিপাবলিকানদের কাছ থেকে ক্ষমতা কিন্তু এবার চলে গেছে লেবার পার্টির কাছে এবং লেবার পার্টির যে নেতা স্টারমার তার হাত ধরে যুক্তরাজ্য আলো দেখবেন এটি আসলে সবার প্রতিষ্ঠা অর্থাৎ এই যে যুক্তরাজ্যের যেই বর্তমান পরিস্থিতি সেখান থেকে বের হয়ে আসতেই কিন্তু সবাই তার উপর ভরসা করেছেন এবং তিনি কিন্তু একেবারে তার শুরুর যে বক্তব্য সেই শুরুর বক্তব্যেই তিনি বলেছেন আজকে থেকেই পরিবর্তন শুরু এবং সবাই আশা করছে যে আসলে তার হাতুড়েই যুক্তরাজ্যের যে বর্তমান পরিস্থিতি যারা একসময় পৃথিবীকে শাসন করেছে তাদের এই পরিস্থিতির মধ্যে এই অর্থনৈতিক যে টালমাটাল অবস্থা নানান ধরনের যে সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে সমাধানের পথ দেখাবেন স্টারমার সেই প্রত্যাশাই সবার এবং ফলে কিন্তু তিনি বিপুল জয় নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন যেখানে তিনশো ছাব্বিশটি আসন পেলেই দল গঠন করা যায় সেখানে কিন্তু প্রায় চারশোর উপরে তিনি আসন পেয়েছেন আমরা দেখেছি আইজিপি মামুনের মেয়াদ আরও এক বছর বাড়লো নিজেদের ডেকে আনা চাপ আওয়ামী লীগের অস্বস্তি দলের নীতি নির্ধারকদের একাংশ মনে করে নিজেরাই আন্দোলন ডেকে এনেছে সামাল দেওয়ার না নেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া চালকের আসনে হের পাওয়া ট্রাকে পৃষ্ঠ ছয় প্রাণ ঝাড়ু দিয়ে কোটি টাকার সম্পদ দৈনিক সত্তর টাকা মজুরিতে কাজ যেসব এমন সংবাদ আমরা মাঝে মধ্যেই দেখতে পাই আসলে যেটি নিয়ে আলোচনাও হয় যে আসলে ড্রাইভার জারুধার কম্পিউটার অপারেটর এদের কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বনে যাওয়ার যে ঘটনা সেটি আসলে আমরা মাঝে মধ্যেই দেখি এইখানে যে সংবাদটি দেওয়া হয়েছে সেই কোটি কোটি টাকার সম্পদ কীভাবে অর্জন করলো সেটি এখানে রয়েছে যদি জারুদার এই পরিমাণ সম্পত্তির মালিক হয়ে থাকে তাহলে যারা যাদের মাধ্যমে তারা এই টাকাগুলো তাদের হাতিয়ে নিয়ে থাকেন তারা কি পরিমাণ সম্পদের মালিক সেটি কিন্তু একটি এখন অনুসন্ধান করবার বিষয় সাতক্ষীরায় কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা এরপরে রয়েছে বাংলাদেশ প্রতিদিন ব্রিটেনে ভোটে বাংলাদেশিদের বাজিমাদ পার্লামেন্টে যাচ্ছেন রোসনার আলী টিউলিপ সিদ্দিক রূপা হক আফসানা বেগম যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রার্থী হয়ে বাজিমাদ করেছেন বাংলাদেশের প্রার্থীরা আমরা দেখেছিলাম যে তাদের বাংলাদেশের যেই নির্বাচিত প্রার্থী তারা কিন্তু এর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ তিনিও কিন্তু আমরা দেখেছিলাম জয় পেয়েছেন এবং তার কিন্তু এবার মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি গত নির্বাচনেও কিন্তু জয়ী হয়েছিলেন কিন্তু তার দল না জেতার কারণে তিনি কিন্তু মন্ত্রী তো পাননি কিন্তু এবার যেহেতু তার দল সরকার গঠন করতে যাচ্ছে ফলে এবার যেহেতু তিনি এমপি নির্বাচিত হয়েছেন তার কিন্তু এবার মন্ত্রী হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে পদ্মা সেতু নির্মাণের বরাদ্দ থেকে এক হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় নিরঙ্কুশ জয় প্রধানমন্ত্রী স্টারমার প্রভাবশালী মন্ত্রী এমপি ধরাশায়ী ভোটে হেরে দায়িত্ব ছাড়লেন উড়িশি সোনাক যত বাধায় আসুক অপ্রতিরোধ গতিতে এগোবে বাংলাদেশ প্রধানমন্ত্রী জাপান চেয়ারম্যানের উপদেষ্টার পিস্তলের তথ্য যাচাই করছে পুলিশ তৃতীয় দেশে পূর্ণ রপ্তানি ঢাকার কাছে দিল্লির প্রস্তাব বন্দর পরিদর্শনে ভারত যাচ্ছে প্রতিনিধি দল সরকারের কাছে প্রতিবেদন নেবে নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয় সাতক্ষীর কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা ভারতের আদালতে ভিডিও কনফারেন্সের কষায় জিহাদো সিয়াম ঝড়ে পড়ে মার্টিনে পরে নির্ধারিত গন্তব্যে যাত্রা কোটি টাকার রাস্তা একদিনের বৃষ্টিতেই ইত্তেফাক চোদ্দ বছর পর ক্ষমতায় লেবার পার্টির প্রধানমন্ত্রী স্টামাও লেবার চারশো বারো কনজারভেটিভ পেয়েছে একশো একুশ আসন দুইশো বছরের মধ্যে খারাপ ফল রক্ষণশীলদের ফিলিস্তিনপন্থী পাঁচ প্রার্থীর জয়ে উল্লাস বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থীর মাছ বাংলাদেশ কমিউনিটি আমাকেই সমর্থন করে টিউলিপ সিদ্দিক মানুষের সেবায় সে নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করবে শেখ রেহানা চলতি মাসের শেষ মধ্য মধ্যমেয়াদি বন্যার আশঙ্কা দেশজুড়ে অতি ভারী বৃষ্টি হতে পারে যত বাধায় আসুক বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে মাওয়ায় সুধি সমাবেশে প্রধানমন্ত্রী এবং নিষেধি নির্বাচনে জয়ের পর নতুন প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এমপি টিউলিপ সিদ্দিক নেপালের পতনের পথে প্রচণ্ডের সরকার খেলতে খেলতে চলে গেলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সিজি প্রতিবেদন বেবিচকে দুর্নীতির শকভুয়া ভুয়া ও ভাতা বরিশাল শহর রক্ষাবাদের একাধিক স্থানে ধস বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি কমানোর দাবিতে মানববন্ধন এ পরে যুগান্তর যুগান্তরের সংবাদ শ্রম জানাচ্ছি দর্শক আপনাদেরকে নতুন বছরের যাত্রা শুরু চ্যালেঞ্জ অর্থনীতিতে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ডলার সংকটে টাকার মানে স্থিতিশীল রাখা বিনিয়োগ বাড়ি অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করা রাজস্ব আয় বৃদ্ধি হাত নেড়ে শুভেচ্ছা জানছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তার স্ত্রী ভিক্টোরিয়া লেবার পার্টি নিরঙ্কুশ জয় প্রধানমন্ত্রী স্টার্মার পদ্মা সেতু প্রকল্পে সমাপনী সমাবেশে প্রধানমন্ত্রী এক সিদ্ধান্তে বদলে গেছে খবরদারের মানসিকতা আজ বিক্ষোভ কাল ধর্মঘট কোটা বাতিল দাবির অনড় শিক্ষার্থীরা শিমুলকে টাকা পাঠানোর কথা ছিল মেয়র সেরিমের শাহিনের মিয়া ভাই ফাঁসতে পারেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সহ জয়ী চার বাংলাদেশ নারী তিনি শুতে বিএনপির নতুন কর্মসূচি আসছে কোটা বিরোধী আন্দোলনের সমর্থনের সিদ্ধান্ত জিয়াউর রহমান খেলতে খেলতে মৃত্যুর করে গ্র্যান্ড মাস্টার জিয়ার নেই এরপরে সে কালের কণ্ঠ কালের কণ্ঠ সংবাদ শোনা করছে জানাচ্ছি আপনাদেরকে পদ্মাসেতুর মহাপ্রণতে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত বাধায় আসুক এগোবে দেশ পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভোট বিপ্লবের ক্ষমতা এলো লেবার পার্টি বিজেপির নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার স্টার্মারকে শেখ হাসিনার চিঠি সম্পর্ক আরও জোরদারে লেবার সরকারের সঙ্গে কাজ করতে চায় ঢাকা আবারও জয়ের মুকুট চার বঙ্গকন্যার খেলতে খেলতেই চলে গেলেন গ্র্যান্ড মাস্টার জিয়া নতুন মাত্রা পাবে চীন অর্থায়ন প্রধানমন্ত্রী চীন সফর মেট্রো দুই ও ফরিদপুর কুয়াকাটা চার লাইন প্রকল্পে সাড়ে ছয় বিলিয়ন ডলার ঋণের আশা সাত বিলিয়ন ডলার বাজেট ও রিজার্ভ সহায়তার আশা যদি ষোলো সালে এমও ইউ হওয়া বিশ বিলিয়ন ডলারের বাকি আঠারো প্রকল্প নিয়ে আলোচিত আলোচনা হতে পারে কোটা আন্দোলন শিক্ষার্থীরা আজ বিক্ষোভ করবেন কাল ধর্মঘট ভারত হয়ে ভুটান সীমান্তে যাবে বাংলাদেশ ট্রেন বাংলাদেশ ভারতের ট্রেন চালানোর রোড ঠিক হয়নি ভুটান সীমান্তে যাওয়ার এক রোড চূড়ান্ত আলোচনায় আরেকটি আজীবীর চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ল জ্ঞানের আলো ছড়িয়ে বেড়ান মাধুরী বিশেষজ্ঞদের উদ্বেগ বৃষ্টিতে ডেঙ্গু রুগী ব্যাপক বাড়বে এরপর জনকণ্ঠ বিশ্ব এখন সমীহ করবে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী একুশ জুলাই স্পেন যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ফিলিস্তিনি যুদ্ধাদের হামলায় দশ ইজরা সেনা নিহত শীঘ্রই ঢাকা মহানগর বিএনপির কমিটি ঘোষণা দাবার মঞ্চ থেকেই বাংলাদেশি বংশোদ্ভূতের জয় স্টারমার্কে প্রধানমন্ত্রী অভিনন্দন ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি স্টারমারের চীনে পোশাক রপ্তানি বাড়ানোর উপর জোর দেওয়া হবে প্রধানমন্ত্রী সফরে অগ্রাধিকার ভাবে বাণিজ্য অর্থনৈতিক বিষয় সাতজিরায় বন্যা পরিস্থিতি আরও অবনতি নিরাপদ পানি ও খাদ্য সংকট পানিবন্দী লাখো মানুষ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা অভিযানে চট্টগ্রাম দিনাজপুরে ব্যাপর ট্রাক কেড়ে নিল শিশুসহ আট পান অন্য নিহত আরও ছয় বগুড়ায় আওয়ামী লীগের দ্বন্দ্বে পনেরো বছরে একান্ন খুন সরে জমিন বগুড়া দলের পথ পাওয়া মাদক ব্যবসা চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্য আধিপত্য বিস্তারের চেষ্টা খুনোখুনি দল সংগঠনের নেতাকর্মী খুন সরকারের অনর আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকেরা সর্বজনীন পেনশনের প্রত্যয় এই সপ্তাহে বৈঠকের সম্ভাবনা বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি অন্য স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থাগুলোতেও অসন্তোষ এরপর বিপুল জয় ছাপ নির্বাচন যুক্তরাজ্যে নির্বাচনে আসন সংখ্যায় লেবার পার্টি এবার টনি ব্রিয়ারের পর দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ী হলেও দলটির সাফল্যের উজ্জ্বল ঔজ্জ্বল্য কমেছে কোটা বিরোধী আন্দোলন দাবি আদায়ে ছুটির দিনেও বিক্ষোভ সড়ক অবরোধ খেলতে খেলতে মৃত্যুর করে গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার জিয়া ক্রিয়াঙ্গনে শোকের ছায়া বাংলাদেশে বংশোদ্ভূত নারী এবারও জয় পেলেন যুক্তরাজ্যে নির্বাচন যুক্তরাজ্যে এবার নির্বাচনে লেবার থেকে আটজন সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন এরপর রয়েছে সময়ের আলো বিশ্বে বাংলাদেশের সম্মান বাড়িয়েছে পদ্মা সেতু কোটাবাদীদের দাবি রোববারে ধর্মঘটে সমর্থন শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ আজ বিএসএফত অনিয়মচল্লিশ কোটি লোপাট যুক্তরাজ্যের লেবার পার্টি নিরঙ্কুশ জয় পরিবর্তনের পক্ষে ভোট প্রথম ভাষণে বললেন স্টারমট দলীয় প্রধানের পথ থেকে পদত্যাগ দাবার জিয়ার। জিয়ার সক্রিয় বিএনপিতে কুন্দল ছড়াচ্ছে তৃণমূলেও সাতক্ষীরা কৃষক লীগ নেতাকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা থই থই পানিতে অসহায় মুখ কুড়িগ্রামের পানিবন্দী বিশ হাজার পরিবার জামালপুরে ধান পাট মরিচ ভুট্টাতিল সহ ডুবে গেছে ফসলের ক্ষেত

অনেকটা পাল্টে দিয়েছি এই পদ্মা সেতু প্রধানমন্ত্রী কিন্তু গতকাল কী বলেছে এবং এটিকে বাংলাদেশের জন্য যে গর্বের প্রতীক সেটিও কিন্তু তিনি উল্লেখ করেছেন সেই সংবাদ আমরা দেখলাম লেবার বাইক ইন পাওয়ার উইথ হিউজ ম্যান্ডেট স্টামা সোন ইন আই ইউকে পি এম এন্ডিং ফর্টিন ইয়ার্স অফ কনজারভেটিভ রোল প্লেস টু ফিক্স কান্ট্রি অনিয়ন প্রাইস জাম্পস আপ টু টাকা ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আর কেজি কাস্টমস অফিসের এক টাকা সিক্স পয়েন্ট ফোর থ্রি প্রপার্টিস ইন এইট ইয়ার্স ফর ইন টু কন্টিনিউ ফর অ্যানাদার উইক দর্শক আমরা দেখি যে বন্যা যে পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতি যে অব্যাহতের খবর সেটি আমরা দেখলাম এবং সারা দেশের বেশ কয়েকটি জায়গায় কিন্তু একাধারে বন্যা হচ্ছে সেই বন্যা পরিস্থিতির কোথাও কোথাও উন্নতি কোথাও কোথাও উন্নতি হলেও কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ জায়গায় অবনতি হয়েছে এবং বন্যা পরবর্তী যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো বেশি আরও বেশি কিন্তু ভোগাচ্ছে এসব মানুষদের এবং এই বন্যার কারণে সম্প্রতি এমনিতেই আমরা দেখছিলাম বাজারের দ্রব্যমূল্য যে উর্ধগতির ব্যাপার সেটি কিন্তু আরও বেশি লাগামহীনভাবে বাড়ছে আমরা দেখছি গতকালকে কোথাও কোথাও কাঁচামরিচ বিক্রি হয়েছে তিনশো টাকার উপর এবং পেঁয়াজ কিন্তু বেড়েছে আরও বেশি সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো বিশ টাকা প্রতি কেজিতে এমনিতেই দর্শক দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এর ফলে আবারও এই বন্যা কিন্তু এই দ্রব্যমূল্যর আরও বেশি দাম বাড়িয়ে দিল ফলে এক ধরনের হিমশিম অবস্থা অর্থাৎ হিসপিস অবস্থার মধ্যেই কিন্তু মানুষকে জীবন পার করতে হচ্ছে এবং আজকে যেই বিষয়গুলো সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে গতকালকে প্রধানমন্ত্রী যে সুদী সমাবেশে বক্তব্য দিয়েছেন পদ্মা সেতু নিয়ে সেই পদ্মা সেতুর সংবাদে সব পত্রিকাগুলোতে শিরোনাম করেছে এবং আন্তর্জাতিক একটি সংবাদ সব পত্রিকাগুলোতে আজকে প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যুক্তরাজ্যে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে লেবার পার্টির যে নিরঙ্কুশ জয় সেই জয়ের সংবাদ সেই সব জায়গায় প্রাধান্য পেয়েছে এবং একই সাথে যে বিষয়টি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশি চারজন কিন্তু নির্বাচিত হয়েছেন এবং একই সাথে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু নাতি টিউলিপ ফলে তারা কিন্তু এবার মুনছো হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে চিঠি দিয়ে তাদেরকে এই জয়ের ব্যাপারে সদবাদ জানিয়েছে এবং তাদের সাথে একসাথে কাজ করার কথা জানেন সেবার শেষ মুহূর্তে চলে শেষ দৈনিক প্রতিক্রিয়ার খবরাখবর নিশ্চয়ই টেলিভিশনের নিয়মিত হয় যিনি সে অনুষ্ঠান আগামীকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সব